আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নারী বা স্ত্রী জাতি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ এক কথা প্রকাশ বিশ্লেষণ সহ আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। যেমন মীনাক্ষী, মীন অর্থ মৎস্য বা মাছ, পক্ষী অর্থ চোখ। তাহলে মীনাক্ষী অর্থ মীন বা মৎস্যের মতো অক্ষী, যে নারীর। মোহিনী, মুগ্ধ করে যে নারী। অনুরা, উরা অর্থ বিবাহিতা। তাহলে অনুরা অর্থ যে নারীর বিয়ে হয়নি। নবরা, নব যুগ উরা, নব অর্থ নতুন, উরা অর্থ বিবাহিতা। তাহলে নবরা অর্থ যে নারীর নতুন বিয়ে হয়েছে। প্রিয়ংবদা, যে নারী প্রিয় কথা বলে। বন্দা, যে নারীর সন্তান হয় না। স্বয়ংবরা, যে নারী নিজের বর নিজেই বরণ করে। মৃত বৎসা, যে নারীর সন্তান বাঁচে না। কাকবন্দা, যে নারী জীবনে একবার সন্তান প্রসব করেছে। অনসুয়া, অসুয়া অর্থ হিংসা। তাহলে অনসুয়া অর্থ যে নারীর হিংসা নেই। প্রসিত বর্তিকা, এখানে প্রসিত অর্থ বিদেশগত বা প্রবাসী, আর বর্তি অর্থ বর্তা বা স্বামী। তাহলে বর্তা মানে শুধু আলু পটলের বর্তা নয়, বর্তা শব্দের আরও একটি অর্থ হল স্বামী। তাহলে প্রসিত বর্তিকা অর্থ যে নারীর স্বামী বিদেশে থাকে। সুচিস্মিতা, সুচি অর্থ পবিত্র, স্মিত অর্থ মৃদু হাসি। তাহলে সুচিস্মিতা অর্থ যে নারীর হাসি পবিত্র। সুহাসিনী, যে নারীর হাসি সুন্দর। অবিরা, বীরা অর্থ যে নারীর স্বামী ও পুত্র রয়েছে। তাহলে অবিরা অর্থ যে নারীর স্বামী ও সন্তান নেই। বীর প্রসূ, যে নারী বীর সন্তান প্রসব করে। অসূর্য স্পর্শা, যে নারীকে সূর্যের কিরণ স্পর্শ করেনি। অঘটন গঠন পটীয়সী, যে নারী অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম। অন্নপূর্বা, যে নারী পূর্বে অন্নের স্ত্রী ছিল। অরক্ষণীয়া, যে নারীর বিয়ে না দিয়ে আর রাখা যায় না। নিরুপমা, যে নারীর কোনো উপমা বা তুলনা নেই।